প্লিজ বেগম, কেঁদো না। তুমি তো তুমি তো কোনো অন্যায় করোনি, কারো খারাপ করার চেষ্টা করোনি, প্লিজ কেঁদো না। কিন্তু সেটা তো কেউ বিশ্বাস করছে না আবির। তুমি দেখো কোথা থেকে কি হয়ে গেল, ওই জঘন্য লোকটাকে শাস্তি দিতে গিয়ে আমাদের পরিবারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। বেগম, আমাদের হাতে সময় নেই, এসেভাবে সময় নষ্ট করলে চলবে না। ওই লোকটাকে পুলিশ অ্যারেস্ট করেছে, কেসটা কোর্টে উঠলে আমাদের প্রমাণ জোগাড় করতে হবে, আর প্রমাণ দিতে পারলেই ও শাস্তি পাবে, তাহলেই সবাই সবটা বিশ্বাস করবে। আমি জানি, আমি জানি, আমি তোমার কথা বুঝতে পারছি, কিন্তু এই পরিবারের প্রত্যেকটা মানুষ কিভাবে কষ্ট পাচ্ছে বলো তো? প্রত্যেকে ভাবছে যে দিদিভাইয়ের এই অবস্থার জন্য আমি দায়ী, আমি সেটা তো বুঝতে পারছি না। কে কি ভাবছে এসব এসব কান দিও না। এখন আমাদের একটাই লক্ষ্য, সত্যিটা সবার সামনে আনতে হবে। আমাদেরকে এটাতে ফোকাস করতে হবে। সবাই এখন শক্ত, সত্যিটা মানতে সবার সবার সময় লাগবে, হজম করতে সময় লাগবে। কিন্তু আমাদেরকে আমাদেরকে ওই লোকটাকে শাস্তি পাওয়াতে হবে, তার জন্য যা করার করতেই হবে। আমিও সাংবাদিক আবির, আমি জানি শুধুমাত্র আমার মুখের কথায় রানা রায়চৌধুরীর শাস্তি হবে না। ওই লোকটার যা ক্ষমতা, ও কিছুদিনের মধ্যে জামিন পেয়ে যাবে, তারপর আবার ফিরে আসবে। আমি ওই লোকটাকে খুব ভালো করে চিনি, ওই লোকটা খুব ধূর্ত, দেখলে না আমাদের প্রত্যেকের সামনেও দিদিভাইকে সিঁদুর পরিয়ে দিল, আমরা কিচ্ছু করতে পারলাম না। ওই লোকটার ক্ষমতা এখন আগের থেকে অনেক বেশি আবির। ওই বাড়ির জামাই, দিদিভাইয়ের হাজবেন্ড। আমি ভাবতে পারছি না লোকটা দিদিভাই এত বড় ক্ষতি করতে পারবে, এত বড় খেলাতে খেলে যাবে। ও দিদিভাইকে বাঁচিয়ে রেখে খেলাটা জিততে চাইছে, কিন্তু আমি সেটা হতে দেবো না। আমার দিদিভাইকে আমি ওকে ইউজ করতে দেবো না। আমাদের যে করেই হোক কোর্টে একটা সলিড প্রমাণ দিতে হবে। আমাদের প্রমাণ করতে হবে লোকটা লোকটা দুশ্চরিত্র, মেয়েদের সাথে অশালীন ব্যবহার করে। যে কোনো একটা প্রমাণ পেলে কোর্টে কেসটা লড়তে আমাদের সুবিধা হবে। বেগম, হ্যাঁ, আমরা প্রমাণ না করতে পারলে আমাদের হাত থেকে লড়াইটা বেরিয়ে যাবে। রানা রায়চৌধুরী নিজেকে বাঁচাতে কত নিচে নামবে আমরা জানি না, কাকে কাকে হাতিয়ার বানাবে সেটা আমরা জানি না, আর কোর্ট তোর মুখে কথা মানবে না। এই সুযোগে এই রানা রায়চৌধুরী তোমাকে ছোট প্রমাণ করার চেষ্টা করবে, দোষী সাব্যস্ত করার চেষ্টা করবে, তুমি সুবিধাবাদী সেটা প্রমাণ করার চেষ্টা করবে। শুধু তাই নয়, তুমি মানসিকভাবে অসুস্থ সেটাও প্রমাণ করার চেষ্টা করবে। ইনফ্যাক্ট সেটা আগে করে হচ্ছে, কিন্তু আমিও হাল ছাড়বো না বেগম। তীরে এসে তোরই আমি ডুবতে দেব না বেগম, এবার কিছু একটা করতেই হবে। তুমি শুধু সাহস হারিও না। আবিরের প্রতিটা কথা খুব সত্যি, সাহস আমায় রাখতেই হবে। প্রমাণ ছাড়াই কেসটা জেতা অসম্ভব। এখন আমার সব কিছু ভুলে মন দিয়ে ভাবতে হবে লোকটার বিরুদ্ধে কোনো প্রমাণ জোগাড় করা যায় কিনা। আরে, হঠাৎ করেই ঘটনাটা ঘটে গেছে। হ্যাঁ জানি, আরে নিউজেও বেরিয়ে গেছে ব্যাপারটা। হ্যাঁ কি বলছেন? আচ্ছা না, মানে কেসটা কোর্টে উঠবেই, তাহলে তো আমাদের ইমিডিয়েটলি জামিনের ব্যবস্থা করতে হবে। আপনি উকিল মানুষ, আপনি প্লিজ আমাদের একটু গাইড করে দেবেন, প্লিজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কাকুমণি, কাকুমণি লয়ার কি বললো? আরে কেসটা যেভাবে হয়েছে তাতে ওপেন কোর্টে এটার বিচার হবে না, ক্লোজ ডোর কোর্টে যা হবার হবে।
উনি বললেন দেখছেন কি করা যাবে। এই দাদা, হ্যাঁ বল। বলছি কি, আমার মনে হচ্ছে না একটা একটা সেকেন্ড ওপিনিয়ন আমাদের নেওয়া উচিত। কারেক্ট, একদম। এই শুকর্য, হ্যাঁ বলো। বলছি তোর কাছে কি কোনো ভালো উকিলের নাম্বার আছে? আমাকে একটু শেয়ার কর না। আমাকে পাঁচটা মিনিট দাও। আচ্ছা, দেখ দেখ দেখ। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি যেভাবেই হোক রনকে ফিরিয়ে নিয়ে আসো তোমরা। শুধু সেটাই নয় মম, মম আমাদের এমন একজন উকিলকে ধরতে হবে যে পেখমকে মিথ্যেবাদী বলে সাব্যস্ত করবে। শ্রী, এটা ক্লাসরুম নয় যে খেলার ছলে মিথ্যেবাদী বলে অ্যাকিউজ করে দেবে তুমি। এটা কোর্টরুমের ব্যাপার। এখানে এভিডেন্স ছাড়া কাউকে মিথ্যেবাদী বলে প্রমাণ করা যাবে? হ্যাঁ পিসিমণি, তুমি বুঝতে পারছো না একটা কথা, আমাদের অনেক আগে বুঝে যাওয়া উচিত ছিল যে বেখম এতটাই স্বার্থপর যে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য ও কত নিচে নামতে পারে সেটা অনেক আগে আমাদের বুঝে নেওয়া উচিত ছিল। বাবা, তুমি যদি আমার ভালো চাও তাহলে তুমি যেখান থেকে পড়ো সব থেকে বড় লয়ার নিয়ে আসো, আমি জানি না। লড়াই আমাকে জিততেই হবে, বেখমকে তো আমি জিততে কখন দেব না, কখন না। সুচরিতা, বলি টিভি ডিম একদম রিমোট, এত রাতে রিমোট নিয়ে তুমি কি করবে গো? এ বাবা, টিভিতে এমন একটা নিউজ দেখাচ্ছে না, দেখলে তোমার মন একেবারে ভরে যাবে গো। বাবা, কি এমন নিউজ যে যা দেখে তুমি আনন্দে একেবারে লাফালাফি করছো? বিয়ের আসর থেকে তুলে আনা হলো রণরেখে, আপনার বিরুদ্ধে এক জঘন্য। রানা রায় চৌধুরী অ্যারেস্ট হয়েছে। পুলিশ এসে টানতে টানতে নিয়ে গেছে। ওহ, কি যে ভালো লাগছে সুচরিতা, শান্তি শান্তি। দেখো সুচরিতা, এতদিন ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে দেখেছেন। কিছু করতে হবে না, এখানে বসো চুপ করে আমার সঙ্গে নিউজটা দেখ। আরে ফোন করতে হবে। কথাগুলো শুনে ওরা বেগমকে বাড়ি থেকে বের করে দিচ্ছিল। আরো সাংঘাতিক কিছু হচ্ছে। সুচরিতা, নিজের মেয়েটার উপর তো বিশ্বাস আছে। আমরা শুধু ওদের পাশে থাকতে পারি, ওদেরই গোটাটা সামলাতে হবে বোধের চেষ্টা। আমাকে একটু আর যেতে দাও না প্লিজ। লড়াইটা ওদেরকে লড়তে দাও। দেখুন, এবার দেখা যাক লয়ার এসেন কি বলেন। আমি কোনো কথা শোনার কথা শোনো।
মাথায় নেই। মা মা শোনো, মা কিছু বলবে না, সহ্য করব না আমি, বলে দিই। কি করতে যাচ্ছ? কারোর কথা মা মা কথা শোনো। বাপ বাপ জেবি মা, আমার এই মেয়ের কোনো চিহ্ন আমি এই বাড়িতে রাখবো না। বাপ মা মা মেয়ে কি করছে এগুলো? মা শোনো শোনো, মা আমার কথা শোনো। আমার মেয়ের মা 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 যে আমার মেয়ের এত বড় সব ছাড় আমাকে, যে আমার মেয়ের এত বড় সর্বনাশ করেছে তাকে আমি কিছুতেই সহ্য করব না। আমি আজকে কারো কথা শুনবো না, মেয়েকে আমি কিছুতেই এখানে দেখতে চাই না। শোনো মা, মা